হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বাট এই লকডাউনের টাইমে আমরা সবাই বাড়িতে বসে বোর হচ্ছি, সো যেহেতু আমি রান্না করতে খুব ভালোবাসি, ওই জন্য আমি আজকে একটা ছোট্ট খুব সুন্দর খুব টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর কেমন হয়ে যায় সেটা জানাবে। ওকে, সো এই রেসিপিটা করার জন্য যে যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিই। স্টার্ট ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা, টক দই, সুগার, চিনি, জল আর ফুড কালার। আমি ময়দাটা নিয়েছি 2 কাপ, দই নিয়েছি 2 টেবিল স্পুন, সুগার নিয়েছি 2 কাপস। ওকে, আর এই রকম নর্মাল মাঝারি সাইজের কাপের মেজারমেন্টে আমি এই রেসিপিটা করব। তো প্রথমে আমরা দইটাকে একটু ফেটিয়ে নেব। সো দইটা ফাটানো হয়ে গেছে, একটা ক্রিমি ভাব চলে এসেছে এর মধ্যে। এবার এই দইটা আমরা ময়দার মধ্যে অ্যাড করব। এরপর অ্যাড করছি পিঞ্চ অফ বেকিং সোডা, সরি এটা আমি স্কিপ করে গেছিলাম ইনগ্রিডিয়েন্টসে। এবার অ্যাড করছি পিঞ্চ অফ ফুড কালার। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা আস্তে আস্তে একটু একটু করে জল অ্যাড করব। একসাথে অনেকটা জল অ্যাড করব না, বিকজ এটা বেশি থিক বা বেশি লিকুইড হয়ে গেলে প্রবলেম হবে পরে। ভালো করে মিক্স করে নিতে হবে আস্তে আস্তে জল দিয়ে, যেন কোনো দানা না থাকে। অ্যান্ড ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। ওকে, আমরা গ্যাসে একটা প্যান বসাবো, এর মধ্যে অ্যাড করব এই রকম বাটি জল। এরপর দেব চিনি, চিনিটা যদি আমরা 2 কাপ নিই তাহলে জলটা 1 কাপ পরিমাণে আমরা শিরাটা তৈরি করে নেব। ওকে, সো এই ব্যাটারটা আমরা এই রকম, যদি এই রেসিপিটা বানানোর জন্য যদি আপনাদের কাছে কোনো কন্টেনার থাকে, সসের কন্টেনার, সেটা আপনারা ইউজ করতে পারেন। যদি না থাকে ইটস ওকে, নো প্রবলেম। তাহলে এইরকম দইয়ের প্যাকেট বা দুধের প্যাকেট যদি থাকে সেটাও আপনারা ইজিলি ইউজ করতে পারেন। ওকে, এটা ফুটছে। আচ্ছা, এর মধ্যে আমরা 1/2 লেবু রস এর মধ্যে দিচ্ছি, বাট এটা এক্সেপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। ওকে, সেরাটা আমাদের হয়ে গেছে, আমরা এটা অফ করে দেবো, বন্ধ করে দেবো গ্যাস। আচ্ছা, এই বাটির 1 বাটি তেল আমরা কড়াইয়ে গরম করতে বসিয়েছি। এটা আস্তে আস্তে গরম হবে, খুব একটা বেশি গরম হবে না, আবার খুব একটা ঠান্ডাও থাকবে না, মিডিয়াম টু লো আছে, এটা গরম করতে হবে। আচ্ছা, এরকম একটা গ্লাসের মধ্যে যে প্যাকেটটা দিয়ে আমরা জিনিসটা বানাবো সেটা এরকম ভাবে এটা ঢুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আস্তে আস্তে আমরা ব্যাটারগুলো দিয়ে দেবো। ওকে, এরকম টাইপের, এইরকম টাইপের একটা কোন আমরা বানিয়ে নেবো, যেরকম মেহেন্দির কোন হয় বা অনেক কিছু প্রিপারেশনের জন্য, কেকে ক্রিম দেওয়ার জন্য কোন হয়, এরকম একটা কোন বানিয়ে নেবো। কোনের এই মুখটা আপনারা পছন্দ মতো কাট করে নেবেন। এরকম ভাবে আমরা জিলিপিগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিয়ে ভেজে নেব। এর মধ্যে জিলিপিটা আস্তে 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 ফ্রাই করব, খুব লো বা আঁচে এটা করব না, একদম লো টু মিডিয়াম আঁচে করব। খুব সাবধানে কিন্তু এটা উল্টে দিতে হবে। ওকে, এটা হয়ে গেছে, এটা এবার আস্তে আস্তে আমরা রসে ফেটে দেবো। রসের মধ্যে কিন্তু বেশিক্ষণ এটা রাখলে চলবে না, এটা 1/2 সেকেন্ড মতো এটা রসে রাখতে হবে, 1/2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড, তারপর এটা কিন্তু বের করে নিতে হবে সার্ভ করার জন্য। সো প্রিপারেশন রেডি হয়ে গিয়ে আমি আবার আসছি। রেডি গরম গরম জিলিপি।